প্রিয় ছাত্র ছাত্রী, আজকে থেকে আমরা আলোচনা করব চল তড়িৎ। আমরা চারপাশে যে বিভিন্ন যন্ত্র আজকাল দেখি, অধিকাংশ যন্ত্রই কিন্তু বিদ্যুৎ শক্তির উপর নির্ভরশীল। সে বৈদ্যুতিক আলো, বৈদ্যুতিক পাখা, টেলিভিশন বা মোবাইল, এই যাবতীয় জিনিস সমস্ত কিছুই কিন্তু বিদ্যুৎ শক্তির উপর নির্ভর করে চলে। তো এই বিদ্যুৎ শক্তি অর্থাৎ এই তড়িৎ শক্তি বুঝতে গেলে আমাদেরকে এই চলতড়িৎ চ্যাপ্টারটি ভালো করে পড়তে হবে। কিন্তু চলতড়িৎ বোঝার আগে আমাদের আগে জানতে হবে স্থির তড়িৎ, কারণ আমরা এই তড়িতের সঙ্গে যখন পরিচিত হয়েছি প্রথম, সেটা কিন্তু চলতড়িতের সঙ্গে না, প্রথম স্থির তড়িতের সঙ্গে পরিচিত হয়েছি। কিভাবে হয়েছে? খ্রিস্টজন্মের প্রায় 600 বছর আগে থেলস নামক একজন গ্রিক দার্শনিক, তিনি দেখলেন যে পাইন গাছের আঠা অ্যাম্বার, এই অ্যাম্বার যদি সিল্কের মধ্যে ঘষা যায়, সিল্কের কাপড়ে যদি এই রকম অ্যাম্বার ঘষা যায়, তাহলে দেখা যায় যে এই অ্যাম্বারটি একটি বিশেষ ধর্ম লাভ করে। কি ধর্ম? তখন টুকরো কতগুলো কাগজ ধরো আমার হাতে আছে, তার উপর অ্যাম্বারটিকে ধরলে কাগজগুলো অ্যাম্বারের দিকে আকর্ষিত হবে, অ্যাম্বারের দিকে চলে আসবে কাগজগুলো। এই আকর্ষণের পেছনে কারণ, সেটা নিয়ে সে সময় আর বেশি দূর গবেষণা হয়নি, কিন্তু খ্রিস্ট জন্মে 1500 বছর পর 16 শতাব্দীতে আবার গিলবার্ট লক্ষ্য করলেন যে এই ঘটনা শুধু অ্যাম্বারেই দেখা যায় না, অনেক বস্তুর মধ্যে এই ঘটনা দেখা যায়, এবং তখন সবাই এটা নিয়ে আরও বেশি বেশি গবেষণা শুরু করলেন। কি দেখা যাচ্ছে? যে একটি বস্তুকে অপর কোনো বস্তু দিয়ে ঘষলে এই বস্তুটি একটি বিশেষ ধর্ম লাভ করে, যার জন্য এই বস্তু ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করে। আবার এই রকম দুটি বস্তু, যারা এই রকম কাগজের টুকরো আকর্ষণ করার ধর্ম অর্জন করে, তারা আবার পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে। তার মানে আকর্ষণ বা বিকর্ষণ দুই ধরনেরই কিন্তু ধর্ম অর্জন করে এইভাবে ঘর্ষণের ফলে। কেন করে? তখন তার ব্যাখ্যা দেওয়া হলো যে এরা তড়িৎগ্রস্ত হয়, তড়িৎ আহিত হয়, অর্থাৎ এরা তড়িৎ লাভ করে। কিন্তু তড়িৎ লাভ করে, কিন্তু তড়িৎ লাভ করার পরে কখনো আকর্ষণ কখনো বিকর্ষণ দেখা যায় কেন? যদি বস্তু একই রকম হয় তাহলে সচরাচর বিকর্ষণ দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে অ্যাম্বারটিকে আমি সিল্ক দিয়ে ঘষলাম, আরেকটি অ্যাম্বার তাকে সিল্ক দিয়ে ঘষলাম, এরকম দুটো অ্যাম্বারকে কাছাকাছি আনলে তারা বিকর্ষণ করে। কিন্তু দুটো পৃথক পৃথক বস্তু যদি আমরা নেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে আকর্ষণ দেখা যায়। তার মানে কখনো তড়িৎগ্রস্ত বস্তুগুলোর মধ্যে আকর্ষণ দেখা যায়, কখনো তড়িৎগ্রস্ত বস্তুগুলোর মধ্যে বিকর্ষণ দেখা যায়। এই আকর্ষণ বিকর্ষণ উভয় প্রকার ধর্ম প্রকাশ করার জন্য ধরে নেওয়া হলো যে এই যে যে আধান ঘর্ষণের পর বস্তুগুলো লাভ করে, যে আধান লাভের জন্য বস্তুগুলোর ওই রকম আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা অর্জন করে, সেই আধানগুলো কিন্তু দুই প্রকারের হয়। তার মানে কি কি সেই আধানগুলো দুই প্রকারের হয়? আধান বলতে এক্ষেত্রে তড়িৎ আধান, আমরা পড়ছি তড়িৎ। তো মূলত আজকের আমাদের পাঠ্য চলতড়িৎ, কিন্তু বললাম একটু আগেই চলতড়িৎ বুঝতে গেলে আমাদের বুঝতে হবে প্রথমে স্থির তড়িৎ, এবং এই স্থির তড়িতের সঙ্গে সর্বপ্রথম পরিচিত হলো খ্রিস্টজন্মের 600 বছর আগে থেলস। তিনি দেখালেন, দেখলেন যে অ্যাম্বার এটা সিল্ক দিয়ে ঘষলে কাগজের টুকরোকে আকর্ষণ করতে পারে। পরবর্তীতে 16 শতাব্দীতে গিলবার্ট তিনি দেখলেন যে শুধু অ্যাম্বার নয়, অনেক কিছুই এই ধরনের আকর্ষণ বা বিকর্ষণ, সরি, আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে, এবং সেক্ষেত্রে আকর্ষণ ছাড়াও তড়িৎগ্রস্ত বস্তুগুলোর মধ্যে কখনো পারস্পরিক বিকর্ষণ বলো দেখা যায়, কখনো পারস্পরিক আকর্ষণ বলো দেখা যায়। তার মানে তড়িৎগ্রস্ত বস্তুগুলো থেলস দেখলো যে অন্য বস্তুকে আকর্ষণ করতে পারে, কিন্তু পরবর্তীতে দেখা গেল তড়িৎগ্রস্ত বস্তুগুলো নিজেরাও পরস্পর কখনো আকর্ষণ করে আবার কখনো বিকর্ষণ করে।
যদি একই প্রকৃতির বস্তু হয় তাহলে আকর্ষণ করে, আর ভিন্ন প্রকৃতির বস্তুর ক্ষেত্রে কখনো আকর্ষণও দেখা যায়, কখনো বিকর্ষণও দেখা যায়। তাহলে এই রকম বিকর্ষণ আকর্ষণ উভয় রকম ধর্ম কেন দেখা যায়? তখন ধরে নেওয়া হলো আধান দুই প্রকার। কি কি? তার মানে বলা হলো যে কেন এই আকর্ষণ বিকর্ষণের কারণ হলো বস্তুগুলি তড়িৎ আধান নামে কতগুলি বিশেষ ধর্ম অর্জন করে। এবং এই তড়িৎ আধান দুই প্রকার, ধনাত্মক এবং ঋণাত্মক। ধনাত্মক মানে পজিটিভ, ঋণাত্মক মানে নেগেটিভ। তো এই ব্যাপারগুলো বুঝলাম, এবং পরবর্তীতে আরো দেখা গেল তাহলে আকর্ষণ বিকর্ষণ কিভাবে এখন ব্যাখ্যা করব। করব যদি দুটো বস্তু ধনাত্মক আধানে আহিত হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ দেখা যাবে। শুধু ধনাত্মক না, যদি দুটো বস্তু ঋণাত্মক আধানে আহিত হয় তাহলেও তাদের মধ্যে বিকর্ষণ দেখা যাবে। কিন্তু যদি এমন হয় একটি বস্তু ধনাত্মক এবং অপর বস্তু ঋণাত্মক, তাহলে তাদের মধ্যে আকর্ষণ দেখা যাবে। অর্থাৎ আধান দুটি যখন সম প্রকৃতির হয়, ধনাত্মক একটা হলে আরেকটাও ধনাত্মক, ঋণাত্মক একটা হলে আরেকটাও ঋণাত্মক, তাহলে সেই ক্ষেত্রে তাদের মধ্যে বিকর্ষণ বল দেখা যায়। কিন্তু যখন আধান দুটি প্রকৃতি ভিন্ন হয়, একটা ধনাত্মক অপরটা ঋণাত্মক, তখন তাদের মধ্যে আকর্ষণ দেখা যায়। এবার আরও একটা জিনিস পরবর্তীতে দেখা যায় যে আধানকে এক স্থান থেকে অপর স্থানে বহন করে কিন্তু ইলেকট্রন নামক ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো কণা। তাছাড়াও অন্যান্যরা বহন করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ইলেকট্রন নামক অতি ক্ষুদ্র কণা তারাই এক বস্তু থেকে অপর বস্তুতে আধানকে বহন করে। এবং এই বহন করার ইলেকট্রনগুলো, এদের আধান কিন্তু ঋণাত্মক। আচ্ছা, তাহলে এই এর মাধ্যমে কিন্তু ঘর্ষণে কি করে কোনো বস্তু তড়িৎাহিত হয় সেটাও ব্যাখ্যা করা যায়। একবারেই পুরো ব্যাখ্যাটাই করছি, ইলেকট্রন কিভাবে বস্তুকে আহিত করে ঘর্ষণের ফলে সেটা আমরা দেখব এখন। ধরো এটা আমার অ্যাম্বারের টুকরো, এটা সিল্কের একটা কাপড়। যখন ঘর্ষণ হয় একটার সাথে আরেকটা, তখন কি হচ্ছে, ইলেকট্রন এই বস্তুর থেকে সিল্কে চলে যায়। ইলেকট্রন ঋণাত্মক কণা, তাহলে এখান থেকে ঋণাত্মক যদি চলে যায় তাহলে এটা কি হয়ে যাবে, তখন ধনাত্মক আধানে আহিত হবে। এবং যেখানে ইলেকট্রন চলে গেল সেটা ঋণাত্মক আধানে আহিত হবে। এভাবে যখন একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর ঘর্ষণ হয়, একটা বস্তু ধনাত্মক আধান লাভ করে এবং অপর বস্তু ঋণাত্মক আধান লাভ করে। এবার তার মানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন কিন্তু এমন এক ধরনের আধান বাহক যার আধান কিন্তু ঋণাত্মক, পরবর্তীতে কাজে লাগবে। তার মানে ইলেকট্রন একদিক থেকে আরেক দিকে যাওয়া মানে আধান অপর দিক থেকে এদিকে আসা, এরকম বিবেচনা করতে হয়। যাক, এবার আমরা চলে আসি যে দুটো তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে আকর্ষণও হতে পারে বিকর্ষণও হতে পারে। আকর্ষণ হবে না বিকর্ষণ হবে সেটা নির্ভর করবে বস্তু দুটো একই প্রকৃতির আধান না বিপরীত প্রকৃতির আধান তার উপর। সেটা নিয়ে আমাদের আর আলোচনায় যাচ্ছি না, এবার আলোচনা করব দুটো তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে। এ একটা তড়িৎগ্রস্ত বস্তু, বি একটা তড়িৎগ্রস্ত বস্তু। এই দুটো তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে আকর্ষণ বলই কাজ করুক আর বিকর্ষণ বলই কাজ করুক, কী পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, এই পরিমাপটা পাওয়ার জন্য প্রথম যে সূত্রটা আসলো সেটা হলো কুলম্বের সূত্র, স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র। এই সূত্র থেকে কিন্তু আমরা এই পরিমাপটা পাই যে দুটো তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে কি পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। মনে করে নাও, এ বস্তুর আধান বড় হাতের Q1, বি বস্তুর আধান বড় হাতের Q2, এবং এদের মধ্যবর্তী দূরত্ব মনে করে নাও R। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল যদি F হয়, কুলম্বের সূত্র বলে যে এই F জিনিসটা Q1 Q2 এই দুটো আধানের সমানুপাতিক, তার মানে Q1 Q2 এই দুটোর গুণফলের সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব R তার বর্গের মানে R স্কোয়ারের
সমস্তানুপাতিক। তাহলে কুলম্বের সূত্র কি পাচ্ছি? দুটি আধানগুলো যদি বিস্তৃত হয় তাহলে তাদের মধ্যে দূরত্ব কিন্তু আমরা স্থির বলতে পারবো না, কারণ এই অংশের সাথে এই অংশের দূরত্ব কম, আবার এই অংশের সাথে এই অংশের দূরত্ব বেশি। এই অসুবিধার জন্য আপাতত আমরা ধরে নিব যে আধান দুটি বিন্দুবত, অর্থাৎ আধানের কোনো আকার ধরবো না, আধানগুলো একটা বিন্দু হিসাবে কল্পনা করব। তাহলে সেই জন্য বলবো দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ হতে পারে বা বিকর্ষণ হতে পারে। বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাই কুলম্বের সূত্র, যে সূত্র থেকে আমরা এই পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল তার মান পাই। এবার তাহলে সেই বলটা যদি এফ হয় তাহলে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল এফ আধানের মান কিউ ওয়ান ও কিউ টু এবং এদের পারস্পরিক দূরত্ব আর হলে এই উপরের সূত্র কি বলছে? এফ জিনিসটা প্রথমত বলছে সমানুপাতিক, কিসের? কিউ ওয়ান এরও সমানুপাতিক, কিউ টু এরও সমানুপাতিক। এবং দ্বিতীয়ত কি বলল? এদের মধ্যবর্তী দূরত্ব যেহেতু আর, তার স্কোয়ার আর স্কোয়ার তার কি ব্যস্তানুপাতিক, তার মানে ওয়ান বাই আর স্কোয়ার। তাহলে এই যে দুটো সমানুপাতিক সম্পর্ক পেলাম, এই সম্পর্ক দুটোর থেকে আমরা যৌগিক ভেদের উপপাদ্য থেকে কি পাই? যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, যেরকম গ্যাসের আচরণ চ্যাপ্টারে পেয়েছিলাম, এফ ভ্যারিজ অ্যাজ, প্রথমে এটা লিখে দাও কিউ ওয়ান কিউ টু, নিচে এটা লিখে দাও ওয়ান বাই আর স্কোয়ার, এটা পাই। তার মানে এফ ভ্যারিজ অ্যাজ কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার, এরকম একটা সম্পর্ক পেলাম। এবার এই সমানুপাতিক চিহ্নটিকে সমান সমান করতে পারবো যদি এই সামনের এই অংশের সামনে একটা কে ধ্রুবক আমরা নিয়ে নিই, তাহলে নিয়ে নিই সেটা, তার মানে বা এফ সমান সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, যেখানে ছোট হাতের কে একটি সমানুপাতিক ধ্রুবক বা ভেদ ধ্রুবক। এবার এই কে রাশিটির মান কিন্তু মাধ্যমের উপরও নির্ভর করবে, অর্থাৎ এই দুটো আধান, এই আধান দুটির মধ্যবর্তী যে মাধ্যম, সেই মাধ্যম যদি শূন্য মাধ্যম হয়, তার মানে ভ্যাকুয়াম কিছু না থাকে মাধ্যম হিসাবে, সেই ক্ষেত্রে কে এর মান একরকম হবে। যদি তাদের মধ্যে জল থাকে সেই ক্ষেত্রে একরকম হবে, যদি তাদের মধ্যে বায়ু থাকে সেই ক্ষেত্রে একরকম হবে, অর্থাৎ কে জিনিসটা কিন্তু মাধ্যম নির্ভর একটি ধ্রুবক। এবার এই কে এর মানটা কত দেখা যায়? দেখা যায় মানে ধরে নেওয়া হয় যে সিজিএস পদ্ধতিতে এই শূন্য মাধ্যমের জন্য কে এর মান ওয়ান। তাহলে সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে কে সমান সমান ওয়ান, তাহলে কে যদি ওয়ান হয় তাহলে এফ সমান সমান আমরা পেলাম কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এখানে এই সম্পর্কটার ক্ষেত্রে যে রাশিগুলো দেখছো, এফ মানে কি বল, আর মানে কি এই দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব, কিউ ওয়ান এবং কিউ টু মানে হলো তড়িৎ আধান, তাহলে দেখো এই এফ
বল আর পারস্পরিক দূরত্ব, এই রাশিগুলোর সাথে কিন্তু আমরা পূর্ব পরিচিত, কিন্তু আমাদের সদ্য পরিচয় হলো কোন রাশিটির সাথে, এই Q1 বা Q2 অর্থাৎ তড়িৎ আধান রাশিটির সঙ্গে আমাদের সদ্য পরিচয় হলো, এক্ষুনি আমরা পরিচিত হলাম। তাহলে এই রাশিগুলোর আমাদের কি বের করে নিতে হবে? একক এবং মাত্রা। তাহলে একক হিসাবে আমরা কি এখনো স্বাধীন যে কতটুকু আধানের মান আমরা একক হিসাবে ধরে নেব? সেটা যেহেতু স্বাধীন, তখন আমরা এখান থেকেই সেই এককের মানটা ধরে নেই। তাহলে কি ধরা হয়, কতটুকু আধানকে সিজিএস পদ্ধতিতে একক আধান হিসাবে বিবেচনা করা হয়? দেখো, এই ক্ষেত্রে যখন আর এর মান ওয়ান, ওয়ান কি সিজিএস পদ্ধতি, ওয়ান মানে 1 সেন্টিমিটার, আর এফ এর মান ওয়ান সিজিএস পদ্ধতিতে, ওয়ান মানে 1 ডাইম, তখন এখানে আর এখানে যদি সম মানের আধান থাকে, তার মানে Q1 এবং Q2 দুটো আধানের মান যদি সমান হয়, সেই সমানটা কত, ধরে নেই কিউ, তখন Q1 সমান সমান Q2 সমান সমান কিউ, এই কিউ এর মানটা ধরে নেওয়া হয় 1 ESU আধান বা 1 স্ট্যাট কুলম। এই যে ESU আধান বা 1 স্ট্যাট কুলম, এটাই কিন্তু সিজিএস পদ্ধতিতে তড়িৎ একক। তাহলে 1 স্ট্যাট কুলম বা 1 ESU আধান বলতে কি বুঝব? সেই পরিমাণে আধান বুঝব যেই সম পরিমাণ আধান 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে, তার মানে সমান পরিমাণ আধান আমরা কত দূরত্বে রাখলাম, 1 সেন্টিমিটার দূরত্বে রাখলাম, এবং রাখার ফলে তাদের মধ্যে কতখানি বল কাজ করছে, পারস্পরিক আকর্ষণ হতে পারে বা বিকর্ষণ হতে পারে, কতখানি কাজ করতে পারে করছে, 1 ডাইন বল কাজ করছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু স্ট্যাট কুলম্বের সংজ্ঞা দিতে পারি। স্ট্যাট কুলম্বের সংজ্ঞা কি হবে, যে সম পরিমাণ আধান পরস্পর, আচ্ছা শূন্য মাধ্যমে, কারণ পুরো গণনাটা কিন্তু আমরা শূন্য মাধ্যমেই করছি, শূন্য মাধ্যমে পরস্পর 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে 1 ডাইন বল ক্রিয়া করে, ওই পরিমাণ আধানকে ১ স্ট্যাট কুলম্ব বলে। এক্ষেত্রে আমরা তাহলে আধানের একক স্থির করলাম কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে। এবার আমরা আধানের একক সেট করব এসআই পদ্ধতিতে, তার মানে এবার একই রকম কিন্তু পুরো গণনাটা হবে এসআই পদ্ধতিতে। প্রথম দিকে চলে আসি, তাহলে সিজিএস পদ্ধতিতে কে এর মান 1 ছিল, কিন্তু এসআই পদ্ধতিতে কিন্তু কে 1 ধরা যাবে না। তাহলে এসআই পদ্ধতিতে আমরা কোন সম্পর্কটা জানি, সবার প্রথমে আমরা জেনারেল যে সম্পর্কটা জানি, যেটা কুলম্বের সূত্রের বিবৃতি থেকে আসলো, সেটা হলো F=kQ1Q2/r2। এবার সিজিএস পদ্ধতিতে ধরেছিলাম কে সমান সমান 1, কিন্তু এসআই পদ্ধতিতে ধরবো কে সমান সমান (9×10^9), এটা ধরবো আমরা এসআই পদ্ধতিতে। এবার দেখো এই সম্পর্কটা তাহলে কি রূপ নিচ্ছে, এফ সমান সমান 9×10^9, উপরে হবে Q1Q2/r2। এবার এসআই পদ্ধতিতে Q1 এর মান 1, Q2 এর মান 1, R এর মান 1 এবং F এর মান যদি 1 হয়, 1 ধরা যাবে না, এবার এবার F এর মান ধরতে হবে 9×10^9 হয়। তার মানে আবারও বলছি, এসআই পদ্ধতিতে যখন Q1 এর মান 1, Q2 এর মান 1 এবং R এর মানও 1 হয়, তখন F এর মান হয় 9×10^9। এত এসআই পদ্ধতিতে F এর একক নিউটন, তার মানে 9×10^9 নিউটন। তাহলে কি হচ্ছে এখানে, তাহলে এখানে Q1 সমান সমান Q2 সমান সমান Q, এবং সেটা ধরে নিচ্ছি 1, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কুলম, এটাকে C দিয়ে প্রকাশ করা হয়,
মানে সি মানে কি এই এককটার নাম কুলম্ব, যেমন এম মানে তোমরা জানো মিটার, সিএম মানে জানো সেন্টিমিটার, এ মানে প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, এইরকম বিভিন্ন একক যেমন জানো তেমনি আজকে নতুন একটা এককের সঙ্গে পরিচিত হলে সি, সি মানে হলো তড়িৎ এসআই পদ্ধতিতে একক, সি বলতে বুঝবে কুলম্ব। যাক, তাহলে যখন কিউ ওয়ান কিউ টু কিউ সমান সমান এক কুলম্ব, তার মানে এই দুইটা জায়গায় আমরা কতখানি আধান রাখলাম, এক কুলম্ব আধান রাখলাম, এবং আর সমান সমান এক মিটার, অর্থাৎ এই দুটো আধানকে কত দূরত্বে রাখলাম, আগের বার 1 সেন্টিমিটার দূরত্বে রেখেছিলাম, এবার 1 মিটার দূরত্বে রাখলাম, এবং অবশ্যই এই ক্ষেত্রেও কি শূন্য মাধ্যমেই রাখলাম আধান দুটোকে, আধান দুটোর মধ্যবর্তী মাধ্যমও কি থাকলো শূন্য মাধ্যমেই থাকলো। তাহলে এই ক্ষেত্রে দেখো এফ এর মান হচ্ছে হলো 9×10⁹ নিউটন। তাহলে এই যায় তথ্যগুলোর থেকে এবং এই সম্পর্ক থেকে আমরা কিন্তু এই কুলম্ব এককটির সংজ্ঞা দিতে পারি। তাহলে এক কুলম্ব এর সংজ্ঞা কি হবে, এর সংজ্ঞা হবে সমমানের যে পরিমাণ আধান পরস্পর 1 মিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে 9×10⁹ নিউটন আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, সেই পরিমাণ আধানকে এক কুলম্ব আধান বলে। এটা কুলম্বের সংজ্ঞা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, এই যে এফ সমান সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এটা হলো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, এবং সেখান থেকে কিন্তু আমরা সিজিএস এবং এসআই পদ্ধতিতে আধানের একক এবং তার সংজ্ঞা নির্ণয় করতে পেলাম, এবং সিজিএস বা এসআই পদ্ধতিতে এদের এক্সপ্রেশনগুলো কী হবে সেটাও জানলাম। এবার আমরা পরবর্তী যে আলোচনায় আসব, তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝাচ্ছে দেখো, প্রথমে আমরা ভেবে নাও যে এটা একটা ক্ষেত্র মানে একটা স্থান, এই স্থানে কোনো আধান কোথাও নেই, এখানে কোথাও কোনো আধান যেহেতু নেই তাই এখানে যখন আমি একটা প্লাস কিউ পরিমাণ আধান রাখব, সেই প্লাস কিউ পরিমাণ আধান কিন্তু কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে না, কারণ নিকটবর্তী অঞ্চলগুলোতে অন্য কোনো আধান নেই। তাহলে আবারও বলছি, আশপাশে কোনো আধান নেই এইরকম একটা অবস্থায় একটা প্লাস কিউ পরিমাণ আধানকে যদি আমি এই পি বিন্দুতে এনে রাখি, তাহলে এই আধানটি কিন্তু কোনোরূপ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে না। এবার আবার সমস্তটাই ফাঁকা, কিন্তু পি বিন্দুটা তো এখানেই আছে, কিন্তু এবার এইখানে আগের থেকে প্লাস কিউ পরিমাণ আধান রাখা আছে, এইখানে প্লাস কিউ পরিমাণ আধান রাখা আছে। এই রকম অবস্থায় যদি আমি পি বিন্দুতে একটা প্লাস কিউ পরিমাণ আধান আনি, এটা বড় হাতের কিউ এটা ছোট হাতের কিউ, তখন এই আধানটি আগের বার কোনোরূপ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করেনি, কিন্তু এবার কিন্তু এই জায়গাটায় রাখলেই এটা একটা বিকর্ষণ বল অনুভব করবে। তার মানে এই প্লাস কিউ বড় হাতের প্লাস কিউ আধানটি রাখার জন্য পি বিন্দুটারও কিন্তু ধর্মের পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ আগে এই পি বিন্দুতে একটি আধান রাখলে সেই আধানটি কোনরূপ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করত না, কিন্তু এখন এই পি বিন্দুতে যখনই আমি একটি দ্বিতীয় আধানকে এনে রাখব, সেই আধানটি কিন্তু বিকর্ষণ বল অনুভব করবে। কোন বরাবর করবে? এটা ধরো ও বিন্দু, এই ও এবং পি বিন্দু যুক্ত করে বর্ধিত করে দিলে যে অভিমুখটা পাবো সেই অভিমুখে এটা একটা বল অনুভব করবে, একটা বিকর্ষণ বল অনুভব করবে। তার মানে এইখানে প্লাস কিউ আধান রাখার জন্য পি বিন্দুটার ধর্মের পরিবর্তন হলো।
পি বিন্দুতে একটি ক্ষেত্র তৈরি হলো। এই ক্ষেত্রটিকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। এবং এই ক্ষেত্র শুধু পি বিন্দুতে তৈরি হয়নি, এই প্লাস কিউ আধানকে যদি তুমি এখানে রাখতে তাহলেও এটা বিকর্ষণ অনুভব করত, এই প্লাস কিউ আধানকে যদি এখানে রাখতে এটাও বিকর্ষণ অনুভব করত, এখানে রাখতে তখনও এটা বিকর্ষণ অনুভব করত। সব ক্ষেত্রেই এই বিকর্ষণ বল, যে আধানের জন্য এই তড়িৎ ক্ষেত্রটা তৈরি হলো সেই আধান থেকে বিপরীত দিকে তার অভিমুখ হবে। তার মানে দেখো, যখনই আমরা প্লাস কিউ বড় হাতের প্লাস বড় হাতের কিউ আধানটিকে ও বিন্দুতে রাখলাম, তখন চারপাশে একটা অঞ্চল তৈরি হলো, এবং এই অঞ্চলটা কিন্তু তাত্ত্বিকভাবে অসীম পর্যন্ত বিস্তৃত একটা অঞ্চল তৈরি হলো। এই অঞ্চলে কোনো বিন্দুতে কোনো একটা তড়িৎ আধান রাখলে সেটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। এবার এই যে এর আশপাশে অসীম বিস্তৃত অঞ্চলের যে ধর্মের পরিবর্তন হলো, যার ফলে এটাকেই আমরা বলবো যে তাহলে আশপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলো। তার মানে তড়িৎ ক্ষেত্র মানে এমন একটি বৈশিষ্ট্য, কোনো একটি ক্ষেত্রের দ্বারা লাভ করা এমন একটা বৈশিষ্ট্য যার জন্য সেই ক্ষেত্রে একটি আধানকে আনলে সে আধান আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করে। আবারও বলছি, তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা হবে যে একটি আধানের জন্য তার আশপাশের অঞ্চলে যে বিশেষ ধর্মের সৃষ্টি হয়, যার জন্য অপর কোনো আধান সেখানে রাখলে সেই আধানটি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, সেই অঞ্চলটিকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। এবং এই ক্ষেত্র বলতে এই রাশিটির মান হিসাবে কি নিব? দেখো, এইখানে এই প্লাস কিউ আধান কতখানি আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করবে সেটা কিন্তু এই এই বিন্দুটা যদি প্লাস কিউ আধানের কাছাকাছি হয় তাহলে বেশি অনুভব করবে, এই বিন্দুটা যদি প্লাস কিউ আধান থেকে দূরে হয় তাহলে অনুভূত বলের পরিমাণ কি হবে? কম হবে। তার মানে কি পরিমাণ বল অনুভব করবে সেটা নির্ভর করছে কিসের উপর? 1 নম্বর, এখানে কি পরিমাণ আধান রাখা আছে তার উপর। 2 নম্বর, নির্ভর করছে এই বিন্দুটা কত দূরে তার উপর। কিন্তু এই দুটো জিনিসই কিন্তু আগের থেকে তৈরি করা জিনিস। কিন্তু 3 নম্বর যেটার উপর নির্ভর করছে সেটা হলো যে আধানটি এনে রাখলাম, টেস্ট চার্জ এটাকে বলতে পারো, পরীক্ষাকারী আধান, যেখানে ক্ষেত্র আছে কি নাই, তাহলে এই পরীক্ষাকারী আধানের পরিমাণের উপরেও কিন্তু নির্ভর করবে। কিন্তু আমি শুধুমাত্র এই অঞ্চলটার বৈশিষ্ট্য প্রকাশ করতে চাচ্ছি, সেখানে এই প্লাস কিউ আধান থাকার কথা না। এর জন্য আমরা কি করি? এর জন্য আমরা প্লাস কিউ আধান রাখলে কি পরিমাণ আকর্ষণ বিকর্ষণ বল অনুভব করবে সেটাকে আমরা বিবেচনা করি না, আমরা বিবেচনা করি একক আধান রাখলে কি পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে আমরা এই ক্ষেত্রে একক আধান রাখলে কি পরিমাণ বিকর্ষণ বা আকর্ষণ বল অনুভব করবে সেটাকেই আমরা বলি তড়িৎ ক্ষেত্র, এবং এটাকে ই দিয়ে প্রকাশ করি। তাহলে মনে করে নেই যে এই কিউ পরিমাণ আধানের জন্য যে পরিমাণ বল অনুভব করবে সেটা কি? এফ। তাহলে একক আধানের জন্য যে পরিমাণ বল অনুভব করবে সেটা কি? এফ বাই কিউ। এই এফ বাই কিউ এই রাশিটিকেই ই দিয়ে প্রকাশ করা হয়, এবং এই ইটাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কখনো তড়িৎ ক্ষেত্রও বলা হতে পারে, বা কখনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যও বলা হতে পারে। এটা কিন্তু একটি ভেক্টর রাশি, তার মানে এর কিন্তু মানও আছে অভিমুখও আছে। এবং ধনাত্মক আধানের ক্ষেত্রে এর অভিমুখটা কোন দিকে? ওই আধান থেকে অসীমের দিকে। এবং ঋণাত্মক আধানের ক্ষেত্রে এই অভিমুখটা কোন দিকে হবে? অসীম থেকে এই আধানের দিকে। কারণ ধনাত্মক আধানের ক্ষেত্রে একটি একক ধনাত্মক আধান অসীমের দিকে চালিত হবে এই বলের দ্বারা, এবং ঋণাত্মক আধানের ক্ষেত্রে অসীম থেকে এই বিন্দু আধানের দিকে চালিত হবে। তাহলে এভাবে আমরা দেখতে পেলাম যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে কি বোঝায়, এবং এর মান কি হবে একক বিন্দু আধানের জন্য। কোন তড়িৎ আধানের নিকটবর্তী কোনো বিন্দুতে কোনো তড়িৎ আধানের নিকটবর্তী কোনো বিন্দুতে একক একক ধনাত্মক আধান যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে তাকেই বলবো ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র। এবং এই তড়িৎ ক্ষেত্রের একক কি হবে? তাহলে একক ই এর একক, তাহলে উপরে হবে কি? এফ এর একক। এফ এর একক কি? নিউটন।
এবং কিউ এর একক কি হবে? কুলম্ব। তার মানে ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটার বা তড়িৎ ক্ষেত্র এর একক হবে নিউটন পার কুলম্ব। আজকে এভাবেই আমরা চল তড়িৎ অধ্যায়টি শুরু করলাম, যদিও চল তড়িৎ দিয়ে কিন্তু শুরু হলো না, চল তড়িতের বিষয়বস্তুতে আমরা পরে আসব। আপাতত স্থির তড়িতের ক্ষেত্রে আমরা প্রথমে দেখলাম কিভাবে এই তড়িৎ ধারণাটির সৃষ্টি হলো, সেই থেলসের একটি রজন বা অ্যাম্বার সেটা কাগজকে আকর্ষণ করে সেই পরীক্ষার মাধ্যমে। পরবর্তীতে আমরা দেখলাম যে সেই ক্ষেত্রে শুধুমাত্র অ্যাম্বারই নয়, বিভিন্ন বস্তুর মধ্যে এই ধর্ম দেখা যায়। তারপরে দেখলাম আমরা যে এগুলোর মধ্যে তাহলে কি হতে পারে, আকর্ষণ বিকর্ষণ উভয় প্রকার বল কাজ করতে পারে। এইটা দেখার জন্য বুঝতে হলো আমাদের তাহলে তড়িৎ দুই প্রকারের, ধনাত্মক এবং ঋণাত্মক। এর পরবর্তীতে আমরা দেখলাম যে এই ধনাত্মক বা ঋণাত্মক আধান এরা নির্দিষ্ট দূরত্বে থাকলে এদের মধ্যে কী পরিমাণ পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, তার জন্য আমরা দেখলাম কুলম্বের সূত্র। এবং এই কুলম্বের সূত্র থেকে আমরা নূতন সদ্য জানা তড়িৎ রাশিটির এসআই এবং সিজিএস পদ্ধতিতে একক সম্পর্কে পরিচিত হলাম। এবং পরবর্তীতে দেখলাম যখনই কোনো একটা স্থানে একটি তড়িৎ রাখা হয় তখন তার আশপাশের অঞ্চল জুড়ে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়ার জন্যই একটি অপর কোনো আধানকে ওই তড়িৎ ক্ষেত্রে রাখলে সে আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করে। এবং শেষে আমরা দেখলাম এই যে তড়িৎ ক্ষেত্র তার এসআই পদ্ধতিতে একক কি। তো এভাবেই আজকে আলোচনা এখানেই শেষ হলো। তোমরা ভালো থেকো, পরবর্তীতে আমরা তাহলে চলতড়িতের পরবর্তী আলোচনাগুলো নিয়ে আসবো। ভালো থেকো।